আসসালামু আলাইকুম। আজকে আর একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। গত পরশুদিন আমি অনলাইনের একটি পেজ থেকে অর্ডার করেছিলাম আমার নতুন বেবির জন্য এই প্রোডাক্টগুলো। যেহেতু সাভারে থাকি, ঢাকা থেকে একটু দূরে, আর প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু এখানে মার্কেটে খুঁজলেও পাওয়া যায় না, তো বাধ্য হয়ে অনলাইনেই আমাদেরকে তখন খুঁজতে হয়। তো এই ওয়াশেবল ডায়াপার আমি অর্ডার করেছি। ওয়াশেবল ডায়াপারগুলো হচ্ছে, যদি এখানে বাচ্চারা পিপি করে, পু করে, তাহলে আমরা কিন্তু ভেতরের কাপড় বা প্যাড যেটা ইউজ করা হয় ওটা চেঞ্জ করে আবার ওটাকে ইউজ করতে পারি, আর যদি বেশি নোংরা হয়ে যায় এটাকে আমরা ধুয়ে আবার ব্যবহার করতে পারি। তো এই জিনিসটা খুবই 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 কাজের। এর আগেও আমি আমার বাচ্চাদের জন্য এটা ইউজ করেছিলাম, তখন আমি ঢাকায় থাকতাম, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যেত, তো এখানে আসলে সেটা পাওয়া যায় না, তো এই কারণে আমাকে এটা অনলাইন থেকে অর্ডার করতে হয়েছে। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে আঠা দেওয়া আর আরেকটা হচ্ছে এই বোতাম সিস্টেম। আঠা দেওয়া যেটা, সেটাও আমি এর আগে ব্যবহার করেছি আমার বাচ্চাদের জন্য, তো ওটা থেকে কিন্তু এই বোতাম সিস্টেম যেটা সেটা বেশি কমফোর্টেবল, কারণ এটা অ্যাডজাস্টেবল, এটা ইচ্ছে মতো ছোটো বড় করা যায়। অর্থাৎ আমার তো বাবু অনেক ছোট, মাশাআল্লাহ 2 মাস পার হয়েছে বাবুর বয়স, তো এখন থেকেও আমি এটা ব্যবহার করতে পারবো। মনে হয় 1.5 বছর পর্যন্ত এই জিনিসটা আমি বাচ্চার জন্য ইউজ করতে পারবো, যেহেতু এটা স্টিচ করে, টান দিলে স্টিচ হয় আর অ্যাডজাস্টেবল বোতামও আছে, এজন্য এটা আসলে 1.5 বছর, 1 থেকে 1.5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ব্যবহার করার উপযোগী। আর এটার সাথে যেটা হয়, ওনারা কিন্তু, অর্থাৎ দোকানদার কিন্তু এটার সাথে 2টা ফাইবার প্যাড দিয়ে থাকে, যে প্রস্রাব হবে সেটা শোষণ করার জন্য, কিন্তু আমার সেটা প্রয়োজন নাই। আমি আসলে কাপড় ব্যবহার করে বেশি কমফোর্ট ফিল করি, তাই আমি পেজ ওনাকে বলেছিলাম যে আমাকে প্যাড না দেওয়ার জন্য। তো রিজনেবল প্রাইসে কিন্তু আমি পেয়ে গিয়েছি এই অনলাইন শপ থেকে। তো এছাড়াও আরও 2-1টা অনলাইন পেজে আমি দেখেছিলাম যে এটা সেম জিনিস বিক্রি হচ্ছে, তবে ওখানে থেকে এই পেজে আমার কাছে প্রাইসটা একটু কম মনে হয়েছে। এই পেজটার নাম হচ্ছে কাপড়জামা.com। থ্যাংক ইউ কাপড়জামা.com-কে। তো আমি আসলে যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই আমি পেয়েছি, আর কালার্সও আমি চুজ করে নিয়েছি। ওনাদের কাছে 6টা কালার্স ছিল অ্যাভেলেবেল, সেখান থেকে আমি 4টা চুজ করে নিয়েছি। এই পেজের সার্ভিসটা অনেক ভালো লেগেছে, এবং যারা পেজ ওনার আছেন তারা কিন্তু আমার সাথে সবসময় টাচে থেকেছেন, আমাকে বারবার মেসেজ করেছেন, রিপ্লাই দিয়েছেন, তো আমি আপনাদের সার্ভিসে অনেক সন্তুষ্ট। আমি এই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে পেজ ভিজিট করে দেখতে পারেন। ঠিক আছে, আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।